গুড ইভিনিং। আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি গ্রাউন্ড অ্যাটাক স্ট্র্যাটাজি তাও আবার টাউন অ্যান্ড ফোর্ট নিয়ে। সো আজকে আমি কোন আর্মির সাথে গ্রাউন্ড অ্যাটাক করতে চলেছি, কোন কোন আর্মি নিয়ে নিয়েছি, চলো তোমাদেরকে দেখিয়ে দিই, তারপর অ্যাটাকে চলে যাবো। তো গাইজ দেখো, আজকে আমি এই আর্মি নিয়ে নিয়েছি, তো আর্মি তো রেডি আছে, এবার জাস্ট অ্যাটাকটা শুরু করবো। সো ভিডিও ডিসক্রিপশন করে পুরো অ্যাটাক দেখতে থাকো, আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইবটা করে ফেলো। তো চলো আজকে অ্যাটাক শুরু করা যাক, লেটস গো। ক্ল্যাশ অফ ক্ল্যান্স। গাইস দেখো, ফার্স্ট অ্যাটাক এই বেসে করতে চলেছি, রানী সাইবা, পিছনে হিলার, বেবি ড্রাইগন, সুপার ওয়াল ব্রেকার। দেখো এখান থেকে সুপার ওয়াল ব্রেকার ওয়াল ব্রেক করে দিয়েছে রানী সাইবাকে। এবার বেসের ভেতরে যেতে হবে, তো রানী সাইবাকে আর্টিলারি টেক ডাউন করতে হবে। দেখা যাক রানী সাইবা এখান থেকে আর্টিলারি টেক ডাউন করে কিনা। তো রানী সাইবার উপর এখান থেকে ব্রেক চলে আসবে। দেখো গাইস, রানী সাইবার উপর রেজ, এখান থেকে আবার সুপার ওয়াল ব্রেকার। তো দেখো রানী সাইবার উপরে আবার রেজ চলে আসবে, এখান থেকে আসবে আবার সুপার ওয়াল ব্রেকার। সুপার ওয়াল ব্রেকার চলে আসছে, এখান থেকে আর্টিলারিকে টেক ডাউন করে দিয়েছে। তো গাইস এখান থেকে আর্টিলারি টেক ডাউন হয়ে যাচ্ছে, ইনফেনো টেক ডাউন হয়ে গেছে, এখান থেকে স্ক্যাটার শট আর এয়ার ডিফেন্সকে আমি ফ্রিজ করে দিয়েছি, ঠিক আছে। তো দেখো রানী সাইবা এখান থেকে কাজ করছে। এবার কিন্তু গাইস এখান থেকে চলে আসবে সুপার মহু, এখান থেকে আসবে সুপার মেনু, এখান থেকে আসবে দাদু আর সি, এখান থেকে চলে আসবে মেশিন। এই কম্পার্টমেন্টে আসবে গাইস হিল, দেখো এই কম্পার্টমেন্টে হিল চলে এসছে, এখান থেকে চলে আসবে মহারাজ। তো জাস্ট গাইস এখান থেকে অ্যাটাক দেখব। তো দেখো এই কম্পার্টমেন্টে গাইস আবার হিল চলে আসবে, এই কম্পার্টমেন্টে আবার হিল চলে এসছে, এখান থেকে আরসির অ্যাবিলিটি কিন্তু চলে গেছে, এখান থেকে টাউন হল আর ইনফেনোকে আমি ফ্রিজ করে দিয়েছি গাইস, এখান থেকে আবার টাউন হলকে ফ্রিজ করে দেবো। দেখো গাইস এখান থেকে টাউন হলকে ফ্রিজ করে দিয়েছি, এখানে চলে আসবে রেজ যাতে তাড়াতাড়ি টাউন হলকে নিতে পারে, তাদের অ্যাবিলিটি কিন্তু গাইস আমার কাছে আছে। তো গাইস এখান থেকে চলে আসবে গাইস দেখো দাদুর অ্যাবিলিটি, এখান থেকে দাদুর অ্যাবিলিটি চলে এসছে, ঠিক আছে। তো এখনো মহারাজের অ্যাবিলিটি আছে, এখান থেকে বহু আছে, রানী সাহেবা আছে। তো গাইস এই অ্যাটাকে কিন্তু থ্রি স্টার আসতে চলেছে, দেখো এখান থেকে নিয়ে নিয়েছে, এখান থেকে নেওয়া হয়ে গেছে স্ক্যাটার শটকে। তো এখান থেকে আমার মহারাজের এখনো অ্যাবিলিটি আছে, আমার মহারাজ ওয়াল ভাঙতে ব্যস্ত, ঠিক আছে। তো দেখো মহারাজ এখান থেকে ওয়াল ভাঙছে, তো মহারাজ ওয়াল ভেঙে ফেলেছে, ঠিক আছে। তো এখান থেকে অপোনেন্ট আরসিকে নক আউট করে নেবে আমার রানী সাহেবা, হয়ে গেছে। তো এখান থেকে আমার মহারাজের অ্যাবিলিটি দিতে হলো না, এই অ্যাটাকে চলে এসেছে থ্রি স্টার। দেখো গাইস মহারাজের অ্যাবিলিটিতে আমার হাতে প্লাস পয়েন্ট ছিল, তো ফার্স্ট অ্যাটাক হয়ে গেছে। ফার্স্ট অ্যাটাকের লুকটা দেখো জাস্ট ভীষণ ভালো লুক পেয়ে গেছে। তো ফার্স্ট অ্যাটাক তো আমার কমপ্লিট, চলো নেক্সট অ্যাটাক শুরু করা যাক। ক্ল্যাশ অফ ক্ল্যান্স। তো গাইস নেক্সট অ্যাটাক এই বেসে শুরু করছি, আসবে বেবি ড্রাগন, রানী সাইবা, পিছনে হিলার, সুপার ওয়াল ব্রেকার, ঠিক আছে। সুপার ওয়াল ব্রেকার ওয়াল ব্রেক করে দিয়েছে, এখান থেকে আবার সুপার ওয়াল ব্রেকার চলে আসবে, ওয়াল ব্রেক তো করে দিয়েছে। তো গাইস রানী সাইবার উপর আসবে রেজ, দেখো রানী সাইবার উপর রেজ চলে এসছে। তো এখান থেকে আসবে উইজার্ড, এখানে অপোনেন্ট কুইনকে কিন্তু নক আউট করতে হবে, অপোনেন্ট কুইন কিন্তু সামনেই আছে, ঠিক আছে। তো গাইস রানী সাইবার উপরে কিন্তু আবার চলে আসবে ব্রেজ। তো দেখো রানী সাইবার উপর আবার রেজ চলে এসছে, এখান থেকে আবার সুপার ওয়াল ব্রেকার, ওয়াল ব্রেক এখনো করতে পারেনি। তো গাইস দেখো সুপার ওয়াল ব্রেকার চলে এসছে, এখান থেকে ওয়াল ব্রেক করে দিয়েছে। তো রানী সাইবাকে আর্টিলারিকে টেক ডাউন করতে হবে। তো গাইস রানী সাইবার সিসি থেকে সিসি বেরিয়ে গেছে, এখান থেকে রানী সাইবার অ্যাবিলিটিটা আমি দিয়ে দিচ্ছি। তো দেখো এখান থেকে রানী সাইবার অ্যাবিলিটি আমি দিয়ে দিয়েছি গাইস, এখান থেকে রানী সাইবার আর্টিলারি নিয়ে নিচ্ছে, এখান থেকে মেনু, এখান থেকে চলে আসবে সুপার হবু, দাদু আর সি, ব্যাটেল ড্রিল, আসবে মহারাজ। এই কম্পার্টমেন্টে গাইস আসবে হিল, এই কম্পার্টমেন্টে হিল চলে এসছে, এখান থেকে ফ্রেজ। তো গাইস এখান থেকে চলে আসবে রেজ, এই কম্পার্টমেন্টে গাইস আবার হিল চলে আসবে, এখানে স্ক্যাটার শটকে ফ্রিজ। দেখো গাইস এখান থেকে স্ক্যাটার শট ফ্রিজ করে দিয়েছি, এখান থেকে আবার স্ক্যাটার শটকে ফ্রিজ,
এখান থেকে স্ক্যাটার শট ফ্রিজ, এখান থেকে টাউন হল, টাউন হল গাইস, টাউন হল নিতে হবে। এখান থেকে দাদুর অ্যাবিলিটি, দাদুর অ্যাবিলিটি আমি দিয়ে দিয়েছি। এখানে কিন্তু এখনো মহারাজের অ্যাবিলিটি, আরসির অ্যাবিলিটি রয়েছে। তো এখান থেকে সিঙ্গেল ইনফেনো কিন্তু গাইস নিতে হবে, সিঙ্গেল ইনফেনো স্ক্যাটার শট নিতে হবে। এখান থেকে ব্যাটেল ড্রিল কাজ করছে, দেখো এখান থেকে হুবু মিনু, এখান থেকে মহারাজের অ্যাবিলিটি গাইস দেওয়া হয়ে গেছে। দেখো মহারাজের অ্যাবিলিটি, এখান থেকে স্ক্যাটার শট ইনফেনো গাইস নিয়ে নিয়েছে। দেখো স্ক্যাটার শট ইনফেনো নিয়ে নিয়েছে। এখান থেকে আরসির অ্যাবিলিটি গাইস দেওয়া হয়ে গেছে, আরসির অ্যাবিলিটি দেওয়া হয়ে গেছে। এবার শুধু গাইস এগুলোকে ক্লিয়ার করতে হবে। এখন ডিফেন্স বলতে গাইস শুধু রয়েছে একটা ক্যানন, ঠিক আছে, আর হাতে প্রচুর টাইম রয়েছে। আর এখানে আমার হবু রয়েছে, মহারাজ রয়েছে, সব ক্লিয়ার করছে। তো দেখা যাক এরা সব ক্লিয়ার করতে করতে এই টাইমে হয় কিনা। 30 সেকেন্ড টাইম আছে গাইস, তার মধ্যে কিন্তু বেসকে ক্লিয়ার করেই দিতে হবে। তো দুই দিকে হবু গেছে, এটাই কিন্তু ঠিক পড়েছে না। তো টাইমের জন্য অ্যাটাকটা শেষ হয়ে যেত, ঠিক আছে, এখানে কিন্তু টাইমটা খুব মেনটেন করতে হবে। তো দেখো এদিকে একটা হবু ক্লিয়ার করে দেবে, আর এইদিকে হোককে এইদিকে যেতে হবে। তো দেখো হাতে গাইস প্রচুর টাইম রয়েছে, আর এই অ্যাটাকে চলে আসছে 3 স্টার। এখান থেকে মিনু রয়েছে, কতগুলো হোগু রয়েছে, আর রয়েছে আমার মহারাজ, বেসের খেল খাতাম 99-100 বেস চেস। তো গাইস নেক্সট অ্যাটাকও হয়ে গেছে। তো আজকে লাস্ট অ্যাটাক তোমরা দেখতে থাকো, ভীষণ পাওয়ারফুল অ্যাটাক স্ট্র্যাটেজির সাথে। সেম আর্মির সাথে আমি আরো একটা বেসের উপর অ্যাটাক করে তোমাদেরকে দেখিয়ে দেবো। সো চলো অ্যাটাকটা শুরু করা যাক। ক্ল্যাশ অফ ক্ল্যান্স। তো গাইস লাস্ট অ্যাটাক এই বেসে করছি, জাস্ট অ্যাটাক দেখো। রানি সাইবা, পিছনে হিলার, বেবি ড্রাইগন, সুপার ওয়াল ব্রেকার, ওয়াল ব্রেক করে দিয়েছে। এখানে ইনফেনোকে ফ্রিজ, এখানে রানি সাইবার ওপর ব্রেজ, এখান থেকে আবার চলে আসবে সুপার ওয়াল ব্রেকার। এখন ওয়াল ব্রেক করেনি পুরোপুরি। তো দেখো এখান থেকে সুপার ওয়াল ব্রেকার, ওয়াল ব্রেক করে দিয়েছে। তো রানি সাইবা আর্টিলারি কি নেবে গাইস? কি মনে হচ্ছে রানি সাইবা আর্টিলারি কি নেবে কি না? তো গাইস দেখো রানি সাইবা তো মনে হচ্ছে না আর্টিলারি কি নেবে বলে। এখান থেকে আবার সুপার ওয়াল ব্রেক আর চলে এসছে, ওয়াল ব্রেক একটুর জন্য হয়নি। সো দেখো এখানে উইজার্ড চলে আসবে। তো আমার রানি সাইবা গাইস এটা কি করলো, আর্টিলারিকে না নিয়ে কোন দিকে চলে গেল গাইস দেখতে পাচ্ছো? তো রানি সাইবা, ও মাই গড, রানি সাইবা ফিরে চলে এসছে, আর্টিলারিকে নিতে হবে গাইস। রানি সাইবাকে দিয়ে আর্টিলারিকে কিন্তু টেকডাউন করাতেই হবে, ঠিক আছে। তো রানি সাইবা দেখো আর্টিলারি নিয়ে নিচ্ছে। তো রানি সাইবা এখান থেকে আর্টিলারি, আর্টিলারি নিয়ে নিয়েছে আর্টিলারি। তো রানি সাইবার উপর রেড চলে এসছে। এবার কিন্তু এখান থেকে আসবে আমার মিনু, চলে আসবে এখান থেকে হবু, আসবে দাদু, আরসি, ব্যাটেল ড্রিল, মহারাজ, এই কম্পার্টমেন্টে হিল। তো এই কম্পার্টমেন্টে হিল চলে এসছে। এখান থেকে আমার রানি সাহেবা কিন্তু নিয়ে নেবে এখানে স্ক্যাটার শট আর ইনফেনোকে ফ্রিজ। এখান থেকে হিল চলে আসলো গাইস, রানি সাহেবা স্ক্যাটার শট নিয়ে নেবে। এখানে চলে আসবে রেজ, এই কম্পার্টমেন্টে পুরো ফ্রিজ করে দিয়েছি। দেখো এখানে টর্নেডো ট্র্যাপে আটকে গেছে আরসির অ্যাবিলিটি। তো গাইস এখানে এখনো আমার দাদুর অ্যাবিলিটি আছে, রানি সাইবার অ্যাবিলিটি, দাদুর অ্যাবিলিটি আমি দিয়ে দিয়েছি। তো ওখানে মহারাজের অ্যাবিলিটি এখনো রয়েছে গাইস, এই অ্যাটাকে চলে আসছে কিন্তু 3 স্টার। এখনো আমার আরসি রয়েছে, এখানে আমার রানি সাইবা কাজ করছে এখনো মেশিনের, মানে সিসি থেকে এখনো কিন্তু মেশিনের থেকে আর্মি বেরোয়নি। তো গাইস দেখো ডিফেন্স আর কি আছে, ডিফেন্স আছে ক্যানন, মর্টার, বম টাওয়ার আছে, দুটো বম টাওয়ার, দুটো ক্যানন, আর্চার টাওয়ার। ব্যাস গাইস বেসের খেল কিন্তু খতম করে দিচ্ছে। এখনো আমার মহারাজের অ্যাবিলিটি আছে, এখনো কিন্তু আমি মহারাজের অ্যাবিলিটি দিইনি গাইস। এখান থেকে কি মনে হচ্ছে মহারাজের অ্যাবিলিটি দিতে হবে? নো, কোনো দরকার নেই মহারাজের অ্যাবিলিটির। তো গাইস দেখো এই অ্যাটাকে চলে এসছে একদম পুরো ইজি, 3 স্টার বেসের খেল গাইস খতম হয়ে গেছে কত ইজি ভাবে। এখন তো মেশিন থেকে সিসিও বেরোয়নি, আর সিসি বেরোনোর কোনো দরকারই নেই। দেখো 99 আর এতগুলো আর্মির সাথে গাইস চলে এসছে 100 বেস শেষ। তো গাইস আজকের এই অ্যাটাক স্ট্র্যাটেজিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তাড়াতাড়ি আমাকে কমেন্ট করে জানিও। তোমরা যে কোনো বেসের উপর, যে কোনো টাউন হলের উপরে করতে পারো। তো আজকের মতন অ্যাটাক তো আমার হয়ে গেছে, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে গাইস। আজকে তাহলে এইটুকুই, বাই।